দারুন আচ্ছা বন্ধু কি বলেন কে আছেন হ্যালো হ্যালো আচ্ছা হ্যালো রিনিদি আমি বেলগুড়িয়া থেকে সুদীপ্তা ব্যানার্জি বলছি হ্যাঁ শুভ সন্ধ্যা হ্যাঁ শুভ সন্ধ্যা আচ্ছা ওনার গান আমার ভীষণ ভালো লাগছে আমি খুব মানে এনজয় করছি বাড়িতে আছি বলে আর উনি যদি একটা আমাকে ইমন রাগের ওপরে একটা আমাকে যদি সঙ্গীত পরিবেশন করে শোনান খুব ভালো লাগবে থ্যাংক ইউ আপনি আমার মনের কথা কি করে বুঝলেন আমি এখন ইমনই গাইতে যাচ্ছিলাম আপনি সঙ্গে থাকবেন অনেক ধন্যবাদ ইমন শুনবো কিন্তু তার আগে বন্ধুর কথা কে আছেন হ্যালো নমস্কার মালদা থেকে গৌতম বলছি হ্যাঁ নমস্কার বলুন শুভ সন্ধ্যা রিনিদি হ্যাঁ হ্যাঁ শিল্পীকে আমি একটু কাফি রাগের উপরে একটা নজর গীতি আছে বৃদ্ধি খেলা করি ওই গানটা সেটাকে অনুরোধ করবো এক্ষুনি কাফি গাইলাম তো যদি ওয়াক্স কাফি থাকে তাহলে নিশ্চয়ই আবার কাফি শোনাবো এখন তো কাফি ওয়াক্স বাকি আছে আপনি সঙ্গে থাকুন তবে আমাদের তো গানভাষীর একটা আপনি জানেন একটা নিজস্ব কাঠামো আছে রবীন্দ্রনাথের গান বা নজরুলের গানের সে আমরা সেইভাবে চেষ্টা করি সন্ধেবেলার অনুষ্ঠানে তাঁদেরকে না এনে তাঁদের জন্য সকালটুকুকেই রেখে দেওয়া পুরো অনুষ্ঠান জুড়ে যদি তারা না থাকেন তাহলে মনে হয় তাদেরকে যথাযথ সম্মান দেখানো হয় না আমরা অন্য অনেক কিছু শুনবো নিশ্চয়ই আর যেমন বলেছেন কুমারদা ভারী সুন্দর করে বলেছেন কাফি সময় যদি থাকে তাহলে আবার হয়তো কাফিতে ফিরবো কিন্তু অনুষ্ঠানে ফিরছি বিরতির পর